হোয়াট ইজ আপ গাইস, কেমন আছেন সবাই? জ্যাকি ফারি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিক জ্যাকি আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। ভিডিওটি হলো 15,000 টাকা বাজেটের ভেতরে সব থেকে ভালো কয়েকটি গেমিং ফোনের রিভিউ নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি চেষ্টা করব আপনাদের মাঝে নতুন কিছু ফোন তুলে ধরার, যে ফোনগুলো দিয়ে আপনি অনায়াসে গেমিং এবং ভিডিও এডিটিং সহ সুন্দর মোবাইল ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারবেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। সো ভিউয়ার্স, বর্তমান সময়ে স্মার্টফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যন্ত্র। বিভিন্ন ব্র্যান্ডের 10,000 থেকে 15,000 টাকার ফোন 2021 সালে বাজারে রয়েছে। ব্র্যান্ডের পাশাপাশি বাজারে বিভিন্ন ক্যাটাগরির স্মার্টফোনও রয়েছে, কিন্তু সকল ফোন সবার জন্য সঠিক পছন্দ নয়, কারণ আমাদের সকলের প্রয়োজন এক নয়। কারো ভালো ক্যামেরা দরকার, তো কারো ভালো ব্যাটারি ব্যাকআপ, আবার কারো র্যাম, আবার কারো প্রসেসর। তাই আপনার কাছকে সহজ করার লক্ষ্যে আমাদের আজকের আলোচনায় থাকছে 15,000 টাকার মধ্যে সেরা ফোন, যেগুলো আপনার সত্যিকারের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা দিতে পারে। নর্মাল ইউজার থেকে শুরু করে গেমার প্রত্যেকের কথা বিবেচনা করে ফোনগুলো সাজেস্ট করা হয়েছে। আশা করি আমাদের 15,000 টাকার মধ্যে সেরা ফোনের তালিকা থেকে আপনার পছন্দ মতো একটি ফোন আপনি কিনে আপনার চাহিদা পূরণ করতে পারেন। নতুন মোবাইল ফোন কেনার আগে কিছু জিনিস দেখে নেওয়া জরুরি। এখানে যে 5টি ফোন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে তা আপনি শুনলে এবং দেখলে বুঝতে পারবেন কোনটি আপনার জন্য। এবং যেহেতু আনঅফিসিয়াল ফোন বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যাচ্ছে, তাই এখানে আমি শুধুমাত্র অফিসিয়াল ফোনগুলো নিয়েই আলোচনা করব। আমাদের তালিকায় 5 নম্বরে যে ফোনটি আছে সে ফোনটির নাম হলো রিয়েলমি C12। এটি যদিও কিছুটা আগের ফোন, তবে এটি বাজেটের মধ্যে অনেক ভালো একটি ফোন। এটি বর্তমান অফিসিয়াল প্রাইস 10,999 টাকা। চলুন প্রথমে আমরা এই ফোনটির বর্ণনা দেখে নিই। ফোনটির ডিসপ্লে 6.5 ইঞ্চি LCD, রেজলিউশন HD+, প্রসেসর মিডিয়াটেক হেলিও G35, GPU পাওয়ারএভার GE8320, মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 3GB, স্টোরেজ 32GB, ব্যাটারি 6000 mAh, চার্জার 10W। 5 নম্বরে থাকা রিয়েলমি C12 ফোনে পেয়ে যাবেন বিশাল 6000 mAh ব্যাটারি। ব্যাটারির সাথে একটি বিশাল ডিসপ্লে, তাই যারা অনলাইন ক্লাস করেন বা প্রচুর ভিডিও দেখেন তাদের জন্য এটি ভালো একটি স্মার্টফোন। তাছাড়া স্মার্টফোনটিতে আপনারা গেমিংও করতে পারেন, কারণ এখানে রয়েছে গেমিংয়ের জন্য মিডিয়াটেক হেলিও G33 প্রসেসর। তাই বাজেট 10,000 থেকে 12,000 টাকা যাদের, তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ফোন ফর গেমিং। আমাদের তৈরিকৃত লিস্টে 4র্থ নম্বরে আছে ভিভো Y20। প্রথমে চলুন আমরা এই ফোনটির বিস্তারিত সম্পর্কে জেনে নিই। এই ফোনটিতে ডিসপ্লে আছে 6.51 ইঞ্চি IPS LCD, রেজলিউশন HD+, প্রসেসর স্ন্যাপড্রাগন 460, GPU অ্যান্ড্রিও 610, মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 4GB, স্টোরেজ 64GB, ব্যাটারি 5000 mAh, চার্জার 18W, প্রাইস 14,999 টাকা। ভিভো Y20 স্মার্টফোনটির প্রসেসর গেমিং প্রসেসর না হলেও এটি দিয়ে টুকটাক গেমিং করা যাবে। তবে এই ফোনটির সবথেকে ভালো দিক হচ্ছে এর UI সুবিধা। এই ফোনের ইন্টারফেসটা এতটাই ভালো যে
নর্মাল ইউজার যারা আছেন এই ফোনটি চালিয়ে বেশ মজা পাবেন। তাছাড়া রয়েছে এতে 5000 mAh এর বিশাল ব্যাটারি, যা আপনাকে অনায়াসে 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ দিতে সাহায্য করবে। চার্জ করার জন্য রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম, যা আপনার ফোনকে খুব দ্রুত চার্জ করতে সাহায্য করবে। তাই যারা 15,000 টাকা বাজেটে অনলাইন ক্লাস বা ভিডিও দেখার জন্য স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এটা হতে পারে বেস্ট একটি চয়েস। আমাদের লিস্টে তৃতীয় স্থানে যে স্মার্টফোনটি আছে সেটি হচ্ছে ওপো A33 2020 এডিটেশন। এই ফোনটির আগের একটি এডিটেশন আছে যেটা একই মডেলের, তাই আপনারা 2020 সালের এডিটেশন আছে কিনা সেটা দেখে নেবেন। চলুন এখন আমরা এই ফোন সম্পর্কে বিস্তারিত জেনে নিই। এই ফোনটির ডিসপ্লে সাইজ 6.5 ইঞ্চি IPS LCD উইথ 90Hz রিফ্রেশ রেট, প্রসেসর স্ন্যাপড্রাগন 460, জিপিইউ অ্যান্ড্রিও 610, মেইন ক্যামেরা 13 MP প্লাস 2 MP প্লাস 2 MP, ফ্রন্ট ক্যামেরা 8 MP, র্যাম 3GB, রম 32GB, ব্যাটারি 5000 mAh, চার্জার 18 ওয়াট। এই ফোনটির প্রাইস হচ্ছে 13,999 টাকা। ওপো A33 2020 স্মার্টফোনটি অনেকটা পূর্বের ভিভো Y20 এর মতো হলেও এই ফোনটিতে রয়েছে 90Hz রিফ্রেশ রেট, যা এই বাজেটে অন্য কোনো ফোন আপনাকে দিচ্ছে না। ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট থাকার কারণে আপনি যখন ফোনটি চালাবেন তখন ফোনটি আপনার কাছে অনেক স্মুথ মনে হবে, তাছাড়া অ্যানিমেশনগুলো হয়ে যাবে অনেক সুন্দর। এই 90Hz রিফ্রেশ রেট এর কারণে এই ফোন দিয়েও আপনারা টুকিটাকি গেম খেলতে পারবেন। আর সাথে 5000 mAh এর বিশাল ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম তো আছে। তাই যারা 15,000 টাকা বাজেটে সেরা একটি ফোন চাচ্ছেন যেটিতে 90Hz রিফ্রেশ রেট থাকবে, তারা অবশ্যই এই ফোনটি কিনতে পারেন। আমাদের লিস্টে দ্বিতীয় নম্বর স্থানে অবস্থান করছে ইনফিনিক্স Hot 10। এই ফোনটি দিয়ে আপনি গেমিং করা, ভিডিও করা, অনলাইনে ক্লাস করা সহ সব ধরনের কাজে করতে পারবেন। তাহলে চলুন প্রথমে আমরা এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই। এই ফোনটির ডিসপ্লে সাইজ 6.78 ইঞ্চি IPS LCD, রেজলেশন HD+, প্রসেসর মিডিয়াটেক হেলিও G70, জিপিইউ মালি G52, মেইন ক্যামেরা 16 MP প্লাস 2 MP প্লাস 2 MP প্লাস লো লাইট সেন্সর, ফ্রন্ট ক্যামেরা 8 MP, র্যাম 4GB, স্টোরেজ 128GB, ব্যাটারি 5200 mAh, চার্জার 10 ওয়াট। এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 12,990 টাকা। 15,000 টাকা বাজেটে যারা এই গেমিং ফোনটি খুঁজছেন তাদের জন্য এটি হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস, কারণ এই ফোনটিতে রয়েছে মিডিয়াটেকের হেলিও G70 প্রসেসর, যা একটি গেমিং প্রসেসর। তাছাড়া এখানে আছে 128GB স্টোরেজ, যার ফলে আপনারা এখানে আপনাদের পছন্দের মতো ভিডিও সংরক্ষণ করে রাখতে পারবেন। এই ফোনটির ক্যামেরাটি তুলনামূলকভাবে অনেক ভালো, এতে রয়েছে 5200 mAh এর বিশাল ব্যাটারি, যদি এতে চার্জিংয়ের জন্য মাত্র 10 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে। তবে ফোনটিতে একবার ফুল চার্জ করে ফেললে চার্জ নিয়ে আর চিন্তা করতে হবে না, তাই যারা কম দামে ভালো গেমিং ফোন খুঁজছেন তারা এই ফোনটি কিনতে পারেন। আমাদের লিস্টে সর্বশেষ এবং 1 নম্বরে যে ফোনটি আছে সেটা হলো রিয়েলমি Narzo 20। এই ফোনটি দিয়ে আপনি গেমিং, ভিডিও রেকর্ডিং, অনলাইন ক্লাস সহ সব ধরনের কাজই করতে পারবেন। চলুন আমরা প্রথমে এই ফোনটির বিস্তারিত সম্পর্কে জেনে আসি। ফোনটির ডিসপ্লে সাইজ আছে 6.52 ইঞ্চি IPS LCD, রেজলেশন HD+, প্রসেসর মিডিয়াটেক হেলিও
G85, GPU Mali G52, main camera 48 megapixel plus 8 megapixel plus 2 megapixel, front camera 8 megapixel, RAM 4GB, storage 64GB, battery 6000 mAh battery, charger 18W. এই ফোনটির প্রাইস দেওয়া আছে 13,999 টাকা। 15,000 টাকা বাজেটের ভেতরে সেরা ফোনটি হচ্ছে রিয়েলমি নার্জো 20, কারণ এই ফোনটি আপনার প্রতিদিনের সকল কাজই করতে পারবে অতি সহজে। এটিতে রয়েছে মিডিয়াটেকের G85 প্রসেসর, যা একটি গেমিং প্রসেসর, তাই এই মোবাইল দিয়ে আপনি পাবজি থেকে শুরু করে সকল ধরনের গেমই খেলতে পারবেন। এই ফোনে রয়েছে 6000 mAh এর বিশাল ব্যাটারি, তাই চার্জ শেষ হয়ে যাওয়া নিয়েও আপনাকে কোনো চিন্তা করতে হবে না। তাছাড়া চার্জ দেওয়ার জন্য রয়েছে 18W ফাস্ট চার্জিংয়ের সুবিধা। তাছাড়া রিয়েলমি নার্জো 20 এর একটি বিশেষতম ফিচার হলো এটা 48 মেগাপিক্সেলের ক্যামেরা, যা দিয়ে আপনারা অসাধারণ ছবি তুলতে পারবেন, ভিডিও রেকর্ড করতে পারবেন 1080 60 FPS। ফলে এই ফোনটি দিয়ে আপনি চাইলে আপনি ভিডিও রেকর্ডিংও করতে পারবেন, যা এই বাজেটে অন্য কোনো ফোনে আপনি করতে পারবেন না। শেষ কথা, আপনি যদি একটা নর্মাল ইউজার হয়ে থাকেন, আপনি রিয়েলমি C12 বা ভিভো Y20 স্মার্টফোনটি কিনতে পারেন। আর যদি আপনি 15,000 টাকার নিচে নিতে চান, তাহলে আপনি ওপ্পো A33 2020 এডিশনটা নিতে পারেন। কম দামে ভালো গেমিং ফোন চান, তাহলে আপনি ইনফিনিক্স হট 10 ফোনটি নিতে পারেন। তবে 15,000 টাকার মধ্যে সেরা ফোনটি নিতে চান, তাহলে রিয়েলমি নার্জো 20 হবে আপনার জন্য সেরা পছন্দ। আশা করি আপনারা 15,000 টাকা বাজেট রেঞ্জে আপনার পছন্দের ফোনটি খুঁজে পেয়েছেন। আমাদের লিস্টের বাইরে কোনো ফোন ব্যবহার করে যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই সেই ফোনটির নাম, মডেল এবং সব কিছু আপনারা কমেন্ট করবেন। আমরা পরবর্তীতে আপনার ওই নাম অনুযায়ী আমরা ভিডিও মেক করার চেষ্টা করব। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা নতুন দেখছেন ভিডিওটি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্ত।